ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সরদার শাহ রহমতুল্লাহি আলাইহি সমাজ সেবা পরিষদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ বক্তা এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে মায়া করে, মেহরবানি করে এই এলাকার শত শত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার বসার আল্লাহ পাকের হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরুদ পড়ার, আল্লাহ পাকের পবিত্র নামের জিকির করার সৌভাগ্য যে মহান মনিব আমাদের দান করে দিলেন, আসুন সেই মহান মনিবের দরবারে দিল থেকে শুকর আদায় করি। এমন আওয়াজে শুকর আদায় করব যাতে আমাদের মালিক আমাদের উপর খুশি হয়ে যায়। সবাই দিল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে মহব্বতে জোরে যশে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমাকে শানে রিসালাতের উপরে কথা বলার জন্য বলা হয়েছে, চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করে দেয় আপনাদেরকে সহি কিছু কথা শোনাবার, এমন কিছু কথা যেই কথাগুলোর দ্বারা আমার নিজের উপকার হবে আপনাদেরও হবে, দুনিয়াতে কল্যাণ হবে, মঙ্গল হবে, পরকালে নাজাতের ব্যবস্থা হবে, ইমানটা তাজা হয়, ইমানটা মজবুত হয়, এমন কিছু কথা যাতে আমি এ নগণ্য গোলাম আপনাদের শোনাতে পারি, আর আপনারা যাতে ধৈর্য নিয়া এবং মনোযোগ নিয়া যতক্ষণ কথা বলি ততক্ষণ বসতে পারেন, আল্লাহ পাক আমাদের উভয়কে যাতে কবুল করেন, সবাই দিল থেকে মহব্বতে বলে ফেলি আল্লাহুম্মা আমিন। আমি যেটুকু সময় আলোচনা করব আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরে বসবেন, বসতে হবে। বলেন আমার সামনে যারা আছেন আপনারা কি বসতে পারবেন? সবাই বলেন যতক্ষণ কথা বলবো কতক্ষণ, খুব বেশিক্ষণ না, কারণ আমি খুবই ক্লান্ত, যদিও ছোট মানুষ বিশ্রাম একেবারে কম, 24 ঘন্টায় যদি একটা মানুষ সুস্থ থাকার দরকার, সুস্থ থাকতে চায় তাহলে অন্তত 6 ঘন্টা ঘুমানো দরকার, ওখানে 6 ঘন্টা না, যদি ঠিকমতো 2 ঘন্টাও ঘুমের সুযোগ না থাকে তাহলে স্বাস্থ্যগত অবস্থা কি হয়, তাও একদিন নয়, 2 দিন নয়, যদি মাসের পর মাস হয় তাহলে কেমন লাগে, এটা হয়তো আপনারা মানুষ হিসেবে একটু অনুধাবন করতে পারেন। তো আমি খুব বেশি লম্বা চড়া আলোচনা আপনাদের শোনাবো না, অল্প সময় আলোচনা শোনাবো, একটু আমাকে অভয় দিবেন,
যেহেতু আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনি সামনে আগান, আমরা আছি ইনশাআল্লাহ। কারা কারা আছেন একটু হাত উঠান দেখি, আল্লাহ কবুল করুন। আসি তো নাকি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। শানের রিসালাত, কি শানের রিসালাত, এই জমিনের যা আছে কোন জিনিসে আমার নবী নাই, নবীর শান মান কোনটাতে নাই, সব কিছুতেই আল্লাহ পাক নবীকে রেখে দিয়েছেন। এমন কোন বিষয় নাই ইসলামের যেখানে নবী নাই, আছে নাকি বলে? বরং তাম সৃষ্টি নিষ্ফল বিফল আমার নবী ছাড়া। নবী হলো সকল সৃষ্টির মূল, আমার নবী হলেন সকল সৃষ্টির রূহ। রূহ ছাড়া যেমন মানুষের কোনো দাম নাই, আমার এই দেহের ভিতরে যদি আমার রূহটা না থাকে তাহলে দেহটার কোনো দাম আছে? কথা বলতে হবে, কোনো দাম আছে? আপনি কোটিপতি, এমপি, মন্ত্রী, ক্ষমতাবান, হঠাৎ করে আপনার দেহ থেকে রূহটা বাহির হয়ে গেছে, তখন আপনার কোনো পাওয়ার নাই, কোনো দাম নাই। রূহটা যেতে দেরি হয়েছে, আপনি একটা মরা লাশ হয়ে গেছেন। এই দেহের পোশাকগুলো কেটে কেটে একটা আদব তো থাকার দরকার ছিল, বলে না এখন আর আদব দেখাবার সময় নাই, তোমার এই পোশাকটা কেটে কেটে বাহির করে ফেলা হবে। এরপর সাদা কাপড় এর একটা প্যাকেট তোমাকে বানাইয়া, আমাকে বানাইয়া সুন্দর মতো এই মসজিদের পালকিতে উঠায়া ছোট একটা গর্ত ওখানে চিরদিনের জন্য রেখে তারপরে চলে আসবে খুবই দ্রুত, খুব দ্রুত গতিতে কাজগুলো সম্পন্ন হবে। তাহলে বলেন এই রূহটা ছাড়া দেহের কোনো দাম আছে? কথা বলতে হবে, আছে? আপনাদের আওয়াজে মনে হয় আছে। এই রূহটা ছাড়া এই দুনিয়াতে আমার এই বডিটার দাম আছে? রে নবীর আশিকের দল, একটা মানুষের সম্মান মর্যাদা ইজ্জত ততদিন পর্যন্তই তাকে দেওয়া হয় যতদিন তার দেহের ভিতরে তার প্রাণটা থাকে, রূহটা থাকে। দেহ থেকে প্রাণ পাখি বাহির হতে দেরি হয়, আর এই দুনিয়ার মানুষের কাছে আমি একটা বোঝা হয়ে যাব, তুমি একটা বোঝা হয়ে যাওয়া। বিবির টেনশন, সন্তানের চিন্তা যত দ্রুত সম্ভব এই বোঝাটাকে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব মাটির তলায় কবর দিয়ে চলে আসতে হবে। তাহলে বোঝা যায় আমার রূহটা ছাড়া বডিটা অমূল্য, মমিটা বডিটার কোনো মূল্য নাই। যতক্ষণ রূহটা বডির ভিতরে থাকবে ততক্ষণ সন্তানের কাছে আমার দাম আছে, বিবির কাছে আমার দাম আছে, সমাজের মানুষের কাছে আমার দাম আছে, সম্মান আছে, মর্যাদা আছে। ও অতএব ভালো করে শুনে নাও, আমার নবী হলেন তাম সৃষ্টির রূহ। রূহ ছাড়া যেমন মানুষের কোনো দাম নাই, অনুরূপ ভাবে আমার নবী ছাড়া সৃষ্টির কোনো দাম নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু রব হলাম আমি আল্লাহ। একটু মহব্বতের আওয়াজ নিয়ে বলতে হবে, বাবা আসমান জমিনের রবের নাম কি? যদি মঞ্চায় থাকেন না হয় ভাবেন আমার দিকে তাকাতে হবে, এই দাঁত দেখা যায় কেন, তা সমস্যা কি? আমি কি হাসির আলোচনা করতেছি না? যদি হাসার প্রয়োজন হয় হাসবেন, কিন্তু যেখানে হাসির দরকার নাই ওখানে হাসতে তো মানুষ পাগল বলবে।
কারণে অকারণে হাসে কা দেখে, কে কাঁদে? কারণে অকারণে কাঁদে আবার হাসে কে? এখানে কান্নার দরকার নাই, শুধু হুদাও কান্দে। আমার আমার দেশের আঞ্চলিক ভাষা আর কি, এটা হুদাও কান্দে। এই জায়গায় হাসার দরকার নাই, শুধু শুধু হাসে। তাহলে যেখানে হাসির দরকার নেই ওখানে হাসে, যেখানে কান্নার দরকার নেই ওখানে কান্না করে। এই লোকটা কি পাগল ছাড়া আর কিছু কথা বলেন না কেন? এখানে আমি মনে করি কোনো পাগল নাই, সব বিবেকবান, সব জ্ঞানবান, আল্লাহ সকলকে জ্ঞান দিয়েছেন। অতএব হাসি যদি প্রয়োজন না হয় হাসা যাবে, আমার দিকে তাকাতে হবে, প্রত্যেকটা কথা ভিতরে ঢুকাতে হবে। আবার এমন ভাবেও তাকায় না, এমন ভাবেও তাকানো যাবে না। কিছু কিছু মানুষের দিকে তাকাইলে মনে হয় 10-15 বছর পুরানো শত্রুতা ওনার সাথে আমার আছে, এমন স্টাইলে তাকায় মনে হয় যে 10-15 বছর পুরনো শত্রুতা ওনার সাথে আমার। বলেন আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে না? তাহলে দুশ্মনী নাই, আমরা সবাই আপন না? আমি আপনার ভাই, আপনিও আমার ভাই। এমন খামোশ হয়ে এখানে বসবেন যাতে সামান্যতম বেয়াদবিও আমাদের দ্বারা প্রকাশ না পায়, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। বলেন তমাম মখলুকাতের রব কে? আল্লাহ। আর আস্তে কোন? আল্লাহ। এই তুই কি বোবানি রে? বাহ বাহ বাহ। তমাম মখলুকাতের রব কে? আল্লাহ। না অন্য কেউ? না। রব অন্য কেউ হতে পারে? না। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। একটু পড়বেন আমার সাথে সূরা ফাতিহা পড়বেন, পড়া যাবে? পড়েন না, কোরআন পড়লে কি খারাপ লাগে নাকি? পড়েন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ الله পাক বলেন আমি হলাম রব্বুল আলামিন। এই যে পড়লেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি হলেন রব্বুল আলামিন, আসমানের প্রতিপালনকারী, জমিনের রব, আমার রব, গাছগাছালির রব, সবকিছুর রবের নাম হলো আল্লাহ। আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, সব সব কিছুর স্রষ্টা একজন, ওই স্রষ্টার নাম হলো আল্লাহ। আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক। আমার নবীও মাখলুক, স্রষ্টা হলেন একজন, স্রষ্টা হলেন আমার আল্লাহ। আমার নবী সৃষ্টি, বাকি একজন হলেন স্রষ্টা। আমার নবী সহ সব হলো সৃষ্টি, স্রষ্টা একজন, বাকি সবাই হলো সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? এখানে একটু কথা না বললেই নয়, সব কিছুর স্রষ্টাকে আল্লাহ হলেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি, বাকি সব আমার নবীও
সৃষ্টি, আল্লাহ স্রষ্টা আমার নবীও সৃষ্টি, নবী স্রষ্টা নয়। কেউ যদি বলে করে নবী স্রষ্টা, তাহলে সে নবীকে আল্লাহর সমান মনে করার কারণে সে মুশরিক হয়ে গেল, সে বেঈমান হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করে নাও, আল্লাহ হলেন খালেক, বাকি সব মাখলুক। আমার নবীও মাখলুক, আমার নবীও সৃষ্টি, তবে সাবধান, আমার নবী এমনই এক সৃষ্টি, আমার নবীর সাথে অন্য কোন সৃষ্টির তুলনা কোন দিক থেকেই করা যাবে না। যদি কোন টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই আমার নবীর সাথে অন্য কোন সৃষ্টির তুলনা দিতে চায়, বুঝতে হবে উনি টুপিওয়ালা বটে, কিন্তু নবীর আদব ভিতরে না থাকার কারণে ওই ব্যক্তি টুপিওয়ালা হইয়াও জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? আলোচনা বুঝেন, আমার নবী সৃষ্টি, নবীকে বানিয়েছেন কে? জোরে বলতে হবে কে? তবে সাবধান, আমার নবী এমনই এক সৃষ্টি, কোন দিক থেকে কোন সৃষ্টির সাথে আমার নবীর তুলনা করা চলবে না। যদি কোনো বোকা ভাই আমার নবীকে অন্য কারো সাথে মিলাইতে চায়, কিংবা আমাদের মতো বলতে চায়, যদি বলে নবী আমার মতো, এ কথা বলতে দেরি হবে, ঈমানটা নষ্ট হতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? নবী কেমন, নবী কার মতো? ভালো করে আলোচনার ভিতরে ঢুকায়া নাও, আমার আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। যদি কেউ বলে আল্লাহর মতো কেউ আছে, ওই বান্দা ইমানদার নয়, বেঈমান। যদি কেউ বলে আল্লাহর মতো কেউ আছে, ওই বান্দা ইমানদার নয়, বেঈমান। যদি কেউ বলে আল্লাহর মতো কেউ আছে, ওই বান্দা ইমানদার নয়, বেঈমান। আবার যদি কেউ বলে নবীর মতো কেউ আছে, নবীর মতো কেউ, ওই বান্দাও ইমানদার নয়, ওই বান্দাও বেঈমান। কথা কি বুঝেননি আমার? এই যে উঠা বসা করেন কেন? এ ভাই বাবা, এই আহারে হারে হারে, বাড়ি যাইবেন গ্যারান্টি আছে নি ভাই? আছে গ্যারান্টি? কথা বলেন না, গ্যারান্টি আছে? এই যে উঠা বসা কত সমস্যা, এটা বোঝানো যাবে না আপনাদের। হ্যাঁ জানি আপনাদের কষ্ট হয়, আমি বেশি কষ্ট আপনাদের দিব না, হয়তো বা 50 মিনিট কথা বলবো যদি আপনাদের ধৈর্য হয়। কত মিনিট কথা বলেন না? কত মিনিট? 50 মিনিট কি ধৈর্য ধরা যাবে? ভাই শুনেন, আমি ওই যে 3 ঘন্টার আলোচনা আজকে 1 ঘন্টা শুনাই দেব, চাপ দেওয়ার দরকার নেই। 3 ঘন্টা যা বলতাম 1 ঘন্টায় তা শুনাই দিব। আল্লাহ আমাদের সকলকে বসার তৌফিক দেন বলি আমি। যদি আপনাদের আগ্রহ থাকে, জোর করে ভালোবাসা হয় না রে ভাই, জোর করে মহব্বতের কোনো দাম নাই। আপনি একটা মেয়ে রে, ও আপনার ভক্ত পছন্দ করে না, ভালোবাসে না, জোর করে ক্ষমতা আছে নিয়ে আসতেন, ওইটা 2 দিনও টিকবে না, কথা কন না কেন? এর জোর করে ভালোবাসা কি টিকে? যে ভালোবাসার দিল থেকে হয়, অনায়াসে হয়, ওই ভালোবাসাটাই দামি। দেখেন না, আল্লাহ তো চাইলে আমাদের কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে পারবেন, জোর করে আল্লাহ ইবাদত আদায় করতে পারতেন, যেভাবে ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ আদায় করেন। ফেরেশতাদের অর্ডার করেছেন, আমি যা বললাম তা করবি, এর বাহিরে চলার কোনো শক্তি তো দে। বহু ফেরেশতা আমার আল্লাহ সৃষ্টি করার পর তাদেরকে কিয়ামের হালতে দাঁড় করায়া রাখছেন, তারা কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে। এক সুতাও এদিক ওদিক নড়াচড়া করার ক্ষমতা তাদের নাই। বহু ফেরেশতা আমার আল্লাহ
রুকুর হালতে রেখেছেন কেয়ামত পর্যন্ত, তারা রুকুর হালতে থাকবে। একটু নড়াচড়া করার ক্ষমতা তাদের ভেতরে নাই। বহু ফেরেশতাকে আমার আল্লাহ সেজদার হালতে রেখে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত তারা সেজদার হালতেই থাকবে, মাথা ওঠাবার ক্ষমতা তাদের নাই। তাকায় দেখো আসমানের সূর্য কিন্তু আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের গোলাম। সূর্যকে আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে সূর্য আল্লাহর কথা মতো চলে। সুতা পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা সূর্যের ভিতরে নাই। চন্দ্রের দিকে তাকাও, চন্দ্রকে আমার আল্লাহ যেভাবে অর্ডার করেছেন ওইভাবে আল্লাহর হুকুম পালন করে। এক সুতা পরিমাণও আল্লাহর হুকুম অবাধ্য করার ক্ষমতা তাদের নাই। ওরে নবী আশিকের দাল, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক তার হুকুমের গোলাম বানায় দিয়েছেন, বিন্দু মাত্র এদিক ওদিক করার ক্ষমতা তাদের নাই। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন বটে, সব স্বাধীনতা কিন্তু দেন নাই। আল্লাহ পাক বলে দেখ আমি আল্লাহ তোকে শুধু মনের স্বাধীনতা দিলাম, চিন্তার স্বাধীনতা দিলাম, আর কিছুর স্বাধীনতা তোকে দেই নাই, সবকিছু আমারই গোলাপ, আমার কথা মতো চলে। শুধু মনের স্বাধীনতা দিলাম তোকে আমি আল্লাহ, আর কিছুর স্বাধীনতা তোকে দান করি নাই। চিল্লায় কম সুবহানাল্লাহ, আর কিছু স্বাধীনতা আছে? এই যে চুলগুলো লম্বা হয়ে যায়, নাপিতের কাছে গিয়া ছোট করা লাগে, টাকা তো দেওয়া লাগে নাকি? তাহলে এটা তো আপনার বডি, চুলও তো আপনার, বলেন না তুই বড় হবি না, এক রকম থাকবি, 200 টাকা দেওয়া লাগে, অত টাকা পয়সা দিতে পারবো না। নাপিত যারা ওই ভাইদের এখন 200 টাকা দিলেও হয় না, কথা বলে না কই ঠিক, আচ্ছা আওয়াজ দিয়ে বলবেন না ঠিক। এরপর আমার হাতে যে নখ, এই নখি গুলা বড় হয়, আমরা তো সময় পাইতেছি না, বড় হয় একবার কাটলে আবার খুব দ্রুত বড় হয়ে যায়, কত যে হিবি জিবি, কত ঝামেলা। তাহলে এই নখ কি আমার কথা মানে? কার কথা মানে? ভালো করে খেয়াল করে নেন, চক্ষু আমার কথা মতো চলে না, জিহ্বা আমার কথা শোনে না, কান আমার কথা শোনে না, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা শোনে না। আমি ইচ্ছা মতো খাইলাম, খাওয়ার পরে আধা ঘন্টা পরে আমার প্রস্রাবের প্রেশার এমত অবস্থা, পায়খানার বেগ, আশেপাশে বাথরুম নাই, যেহেতু এগুলো আমার, একটু অর্ডার দেন না, এখন বন্ধ থাক, ডিস্টার্ব করবি না, এক ঘন্টার জন্য বন্ধ থাক। না না, এই মেশিন গুলো আপনার কথা শুনবে না, কোন মেশিন আপনার কথা শুনবে না, কোন পার্টস আপনার কথা মতো চলবে না, শুধুমাত্র আমার আল্লাহ ওই মনটাকে আমার স্বাধীন করে দিয়েছেন, ইচ্ছা মতো আমার মনকে চালাতে পারবো, আল্লাহ অর্ডার করেছেন। 3.5 হাত বডিওয়ালা মানুষগুলো আমি বানায় দিলাম, কোনো কিছুর স্বাধীনতা নাই, শুধুমাত্র আমি মনের স্বাধীনতা দিয়ে দিলাম, তোরা সবাই মন যেদিকে যায় তাকে ওইদিকেই নিবি, বিদ্রোহ করবি না। যদি আল্লাহ পাক এদেরকে অর্ডার না করতেন তাহলে আপনি যেদিকে ইচ্ছা ওইদিকে যেতে পারতেন না, আপনি পাটা চালাইতেন সামনের দিকে, পা বলবো বলবে আমি যেতে পারবো না। কথা কন না কেন, জোরে বলেন ঠিক কি না? ওরে নবীর আশিকের দল, কিছুই আমার না, কিছুই আমার না, সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। অতএব জমিনে যতদিন থাকবা আল্লাহর গোলামি চলবে আল্লাহ। একটু ভালো করে খেয়াল করতে হবে কথাগুলো আউলাইয়া যাইতেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সৃষ্টি স্রষ্টা নয়, তবে আমার নবী এমনই এক সৃষ্টি, অন্য কোন সৃষ্টির মতো আমার নবীকে বলা যাবে না, বলতে দেরি হবে তো ঈমান নষ্ট হতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমার নবী কেমন?
সোজা যাওয়ার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহরে মনিয়ক সৃষ্টি আমার নবী ফেরেশতা নয়, জিন নয়, আমার নবী মানুষ, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী মানুষ, তবে আমার নবী কেমন মানুষ? বলা হয় আমার নবী এমন মানুষ, দুনিয়ার জমিনে আমার নবীর মতো আর কোনো মানুষ নাই। আমার নবী একজনই, যার সাথে দুনিয়ার কোনো মানুষের তুলনা করার কোনো সুযোগ নাই। চিল্লায় কম সুবহানাল্লাহ, ওরে নবীন আশিকের দল, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রব, আমার বন্ধু হলো আমার সকল সৃষ্টির রূহ। রূহ ছাড়া যেমন সৃষ্টির কোনো দাম নাই, আমার বন্ধু ছাড়া কোনো সৃষ্টির দাম আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হাবিব আমি হলাম রব্বুল আলামিন, আর আমি আপনাকে আমার ওই রব্বুল আলামিনের জন্য রাহমাতুল লিল আলামিন বানায় দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। যেই উম্মতের ভিতরে আমার নবীর আদম নাই, যেই বান্দার ভিতরে আমার নবীর আদম নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, ওই বান্দার কোনো কিছুর দাম আমার আল্লাহর কাছে নাই। যেই বান্দার ভিতরে আমার নবীর আদব আছে, নবীর মহব্বত আছে, নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, ওই বান্দার সব কিছুর দাম আমার আল্লাহর কাছে আছে। চিল্লায় কোন ঠিক কিনা? নবীর দুশ্মন যারা, আল্লাহর হাবিবের দুশ্মন যারা, তাদের ইবাদতের, তাদের তাহাজ্জুদের, তাদের আওয়াবিনের, তাদের এশরাকের, তাদের তেলাওয়াতের কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। চিল্লা এখন ঠিক কিনা? একটু দিলটাকে নরম করে দিতে হবে, কথাগুলো ভিতরে ঢুকায় নিতে হবে। আল্লাহ পাক পবিত্র কালামে আল্লাহর নবীর কেমন মহব্বত আপনারা করতে হবে, আমরা কেমন ভালো আমার নবীরে বাসতে হবে, নবীর সম্মান কত, নবীর ইজ্জত কত, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক মাপ কাঠে দিয়া দেয় সূরা মুজাদালার সর্বশেষ আয়াতে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হাবিব আপনাকে মহব্বত করলে, আমারে মহব্বত করলে এমন মহব্বতই করা লাগবে। কেমন মহব্বত, কেমন ভালোবাসতে হবে এ নবীর আশিক? আল্লাহকে যদি মহব্বত করেন, নবীকে যদি মহব্বত করেন, এই মহব্বতের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজনে যদি বাবাকে বাদ দেওয়া লাগে, বাবাকে বাদ দিয়ে দিতে হবে। প্রয়োজনে যদি নিজের কলিজার টুকরা সন্তানকে বাদ দিতে হয়, সন্তানকে বাদ দিতে হবে। যদি দরকার হয় আমার রক্তের সম্পর্কের ভাইকে আমি বাদ দিব, সব ভাইকে বাদ দিতে হবে। যদি প্রয়োজন হয় আমার রক্তের সম্পর্ক অস্বীকার করতে হবে, তারপরে আমার নবীর ভালো ভালোবাসাকে বাদ দেওয়া যাবে না, আমার আল্লাহর মহব্বতকে বাদ দেওয়া যাবে না। আল্লাহর অর্ডার, নবীর অর্ডার পালন করতে গিয়া যদি আমার 14 গোষ্ঠীকে বাদ দেওয়া লাগে, একজন নবীর প্রেমিক, একজন নবীর আশিক 14 গোষ্ঠী বাদ দিবে, কিন্তু আল্লাহর অর্ডারকে বাদ দিবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ যে প্রেমিক, যে পাগল প্রেমিক, ওর কাছে আল্লাহর হুকুম ভাঙার কোনো সুযোগ সে সব ভাঙতে পারবে, চেতনা বিসর্জন দিতে পারবে। চেতনা, চেতনা কি?
সে প্রয়োজনে চেতনা কোরবানি দিতে পারবে, চেতনা ভাঙতে পারবে, প্রয়োজনে বাবার সাথে সম্পর্ক ভাঙতে পারবে, প্রয়োজনে বিবির সাথে সম্পর্ক ভাঙতে পারবে, প্রয়োজনে নেতার সাথে সম্পর্ক ভাঙতে পারবে, প্রয়োজনে নেত্রীর সাথে সম্পর্ক ভাঙতে পারবে। কিন্তু আল্লাহর বান্দা যারা সত্যই নবীর আশেক নবীর প্রেমিক, ওরা সব ভাঙতে পারবে, জীবনটাও প্রয়োজনে দিতে পারবে। আল্লাহর মহব্বত, আল্লাহর অর্ডার, নবীর অর্ডার ভাঙবে না, চিল্লা এখন ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী একজন বিখ্যাত শাসক, উনি একজন গোলাম, গোলামের নাম গোলামকে মহব্বত করেন, একজন বাদশা গোলামকে মহব্বত করেন, গোলাম যা করে তাই শোনেন। গোলামের নাম হলো আয়াস, একটু আওয়াজ দিয়ে বলেন গোলামের নাম কি? বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী, বিখ্যাত বাদশা। ওই একটা ছোট গোলাম, একটা চাকর আয়াস, ওই আয়াজের কথা যা বাদশা তাহাই করে, গোলামের কথা মতো বাদশা চলে। বড় বড় মন্ত্রীদের মানুষের মুখে সমালোচনা, সুলতান মাহমুদ গজনবী একটা গোলামের কথাকে প্রাধান্য দেয়। আমরা এত বড় বড় মন্ত্রী, এত বড় বড় ক্ষমতাবান, আমরা আমাদেরকে প্রাধান্য দেয় না, চলতেছে সমালোচনার সমালোচনা। বাদশার দরবারে একদিন দামি একটা হীরার টুকরা উপহারে এলো, হীরার টুকরা। আহারে ভাই, আমি আলোচনা বন্ধ করে দিব না? হাজত যদি না থাকে, আল্লাহর হস্তে অনুরোধ করি, যদি হাজত না থাকে একজন ওঠা যাবে? আমি ছেড়ে দিব, হ্যাঁ আমি ছেড়ে দিব, বেশি কষ্ট আপনাদের দিব না। এটা দুরূহ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুলতান মাহমুদ গজনবী চাকর আয়াজের কথাকে প্রাধান্য দেয়। সবার ভিতরে সমালোচনা চলতেছে, এমপি মহোদয়গণের মধ্যে সমালোচনা চলতেছে। আমরা এমপি, আমরা মন্ত্রী, আমরা উজির, আমাদের কথার কোনো দাম নাই। কিন্তু সুলতান মাহমুদ গজনবী ওই গোলাম আয়াজের কথাকে মূল্যায়ন করে, তাকে বেশি মহব্বত করে, তাকে বেশি ভালোবাসে। বাদশার দরবারে একদিন দামি একটা হীরা টুকরা উপহার আসলো, সুলতান মাহমুদ গজনবী হীরা টুকরাটা দেখে সামনে ঘুরায় প্রশংসা করতেছে, বড় চমৎকার, বড় চমৎকার, এত চমৎকার হীরার টুকরার হতেই পারে না, বড় দামি হীরার টুকরা, এটা বড় মায়া লাগে, বড় মহব্বত হয়, বড় দামি, বড় সুন্দর, চমৎকার। এবার প্রধানমন্ত্রীকে ডাক নিয়ে সামনে বলে, নেন হীরার টুকরাটা, নেন, এটা দেখতে কেমন? বলে, বাদশাহ মহোদয়, এটা দেখতে বড় চমৎকার, বড়ই চমৎকার, এত অমূল্য সম্পদ, এই হীরাটা আমি আর জীবনে কখনো দেখিনি, এটার বহু দাম। ও মন্ত্রী মহোদয়, আমি বাদশা অর্ডার করলাম, আপনি এই মুহূর্তে হীরার টুকরাটা একটা আছাড় দিয়া, মেঝেতে একটা আছাড় দিয়া টুকরা টুকরা করে দেন। মন্ত্রী মহোদয় ডেকে বলে, বাদশা গো, এটা বড় দামি হীরার টুকরা, বড় দামি, আপনি কেন অর্ডার করেন বুঝতে পারলাম না, তবে একটু চিন্তা ভাবনা করে দেখেন, এটা বড় দামি উপহার, এটা স্মৃতি হিসাবে আপনি রেখে দেন, এটা ভাঙ্গাটা উচিত হবে না, এটা বড় দামি অমূল্য সম্পদ, এটা আপনি রেখে দেন। এবার বাদশা অন্যকে, অন্য একজনকে ডেকে বলে, নেন, এটা আপনাকে দিলাম,
আপনি আছার দিয়া মেঝে দিয়ে আছার দিয়ে এটা চূর্ণ বিচূর্ণ করে দেন। ও ওই একই কথা বলে, না 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 বাদশা গো এটা ভাঙ্গা উচিত হবে না, এটা বড় দামি মহামূল্যবান হীরার টুকরা, এটা আপনি স্মৃতি হিসাবে রেখে দেন। যাকেই বলে সেই বলে, না বাদশা এটা ভাঙ্গা উচিত হবে না, এত দামি একটা হীরার টুকরা, এটা ভাঙ্গাটা কখনোই উচিত হবে না। এবার বাদশা পাগল গোলাম আয়াজকে ডাক দিলেন, ওরে আয়াজ আয়াজ আমার সামনে হাজির হ, ওরে আয়াজ নে আমি তোকে হীরার টুকরোটা দিলাম, এটা কাঁচার মারবি আর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবি। অর্ডার দিতে দেরি হয় আর একটা আছাড় মেরে হীরার টুকরোটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? একটা মাত্র অর্ডার দিয়েছে আর ওটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে দেরি হয় না। বাদশা চক্ষু লাল করে ডেকে বলে, আয়াজ ব্যাপার কি, তোমার কলজা কি কাঁপে নাই? এত মহামূল্যবান হীরার টুকরা আমি বলতে দেরি হইল, আছার দিয়া চূর্ণ বিচূর্ণ করে দিতে দেরি হয় নাই, তোমার কলজা কি একটু কাঁপে নাই? এত বড় বড় মন্ত্রী মহোদয় গণ এটা ভাঙ্গার সাহস করে নাই, তুমি ভেঙে দিলা। আয়াজ ডাক দিয়া বলে, বাদশা গো বাদশা কথা সত্য, আপনি এটা বড় দামি বড় মহামূল্যবান টুকরা, এটা ভাঙ্গা আমার উচিত হয় নাই। তবে আমি চিন্তা করে দেখলাম এই হীরার টুকরাটা যত দামি হোক আপনার অর্ডার পাইলে এটা ভাঙ্গা যাবে, কিন্তু শুনে নেন আমি গোলাম হাজের কাছে হীরার টুকরা ভাঙ্গা তো বড় সাধারণ ব্যাপার, আমার কাছে আপনার অর্ডার এত দামি, আপনার হুকুম এত দামি, আপনার জবানের বাণী আমার কাছে এত দামি গো, আপনার বাণীর প্রতিফলন ঘটাবার জন্যে, আপনার কথার প্রতিফলন ঘটাবার জন্যে একটা হীরার টুকরা আমার কাছে কিছুই না, আপনার কথা মান্য করার জন্যে প্রয়োজনে আমি বিবি ভাঙতে পারবো, বাবাকে বাদ দিতে পারবো, সংসার ভাঙতে পারবো, জীবন নষ্ট করতে পারবো, কিন্তু আমি আয়াজের কাছে আপনার কথা এত দামি, আপনার কথা ভাঙ্গা আমার পক্ষে সম্ভব না। যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর খাঁটি প্রেমিক, ওই প্রেমিক গুলো ওই পাগল গুলো আল্লাহ অর্ডার দিয়েছে আর কিছুই দেখবে না, নবীর অর্ডার আর সে কিছুই দেখবে না। আয়াজের মতো যদি সে খাঁটি প্রভুভক্ত হয়, খাঁটি প্রেমিক হয়, তাহলে সে সোজা কথা বলবে, হীরার টুকরা কেন সব ভাঙ্গা যাবে কিন্তু আমার নবীর কথা আল্লাহর কথা ভাঙ্গা যাবে না। এটাই হলো একজন খাঁটি প্রেমিকের পরিচয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? বিরক্ত হইতেছেন নাকি? এ নবীন আশিকের দল তাকায় দেখো, আয়াজ যদি একজন গোলাম কিন্তু বাদশা গোলামকে এত মহব্বত করেন, এর একটা কারণ হলো এই গোলামটা বাদশার যত পাগল অন্য কেউ বাদশার তত পাগল নয়। ওরে রিক্সাওয়ালা ভাই তুমি রিক্সা চালাও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও আমার কৃষক শ্রমিক ভাই তুমি কৃষক শ্রমিক হয়েছো কোনো সমস্যা নাই, যদি মালিকের কথাকে মূল্যায়ন করো, মালিকের কথাকে ভালোবাসো, আল্লাহর কথাকে যদি পছন্দ করো, আমার নবীর কথাকে যদি প্রাধান্য দাও, আল্লাহ পাক তোমার কথা মতো দেখবা, আল্লাহ পাক তুমি চাইতে দেরি হবে আমার আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর হুকুম আমার সামনে, আমি যুক্তি তর্ক দিয়ে চিন্তা করি এটা আমার বিবেকের সাথে মিলে কিনা। আল্লাহর হুকুম বোকা, তুই এখানে যুক্তি তর্ক দিয়ে চিন্তা করে মিলায়া, যদি তোর বিবেকে মিলে তো করবি না হয় করবি না, তুই তো বেকুব, তুই বেয়াদব, তোর মতো বেয়াদব আর জমিনে দ্বিতীয়টা কেউ নাই।
আমার আল্লাহর অর্ডার, কোন যুক্তি তর্ক নাই, আল্লাহর অর্ডার, এটা আমাকে করতেই হবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর অর্ডার হলো যতদিন বেঁচে থাকবা টানা সুদের কারবার করবা। আমরা জীবন দিয়া হলেও সুদের কারবার করতে চাই, জোরে বলেন ঠিক কি না? ঠিক আছে, ঠিক আছে। হাই মুসলমান, ঠিক আছে, আল্লাহর অর্ডার, আমার আল্লাহর অর্ডার একটু শুনেন তো ভালো করে। কি বিরক্ত হইতেছেন নাকি? আল্লাহ পাক থেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনীন। কথা একটু ওজন দিয়েন। আল্লাহ মহব্বতের ডাক নিয়ে বলো, ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। একটু ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, ভয় করব কাকে? আর আস্তে করে বলেন, কাকে? আল্লাহ পাক বলেন, ভয় শুধু আমাকে কর, ভয় তো তাকেই করব যিনি আমার জীবনের মালিক, ভয় তো তাকেই করব যিনি যে কোনো সময় আমাকে মরণ দিতে পারে। কথা বলেন না কেন? যে কোনো সময় যিনি আমাকে মেরে ফেলতে পারেন, ভয় তো আমি তাকেই করা উচিত। যে কোনো সময় যিনি আমাকে ভিক্ষার থালা হাতে দিয়া ভিক্ষা করাইতে পারেন, ভয় তো আমার তাকে করাই উচিত। তাহলে আমাকে মরণ দেন কে? আল্লাহ। এত আসতে হবে নাকি? মরণ আর কেউ দিতে পারে? পারে না। আওয়াজে মনে হয় সন্দেহ আছে। মৃত্যু আর কেউ দিতে পারে? সময় মতো যখন সময় হয় মরণ দেন কি? তা আল্লাহ যদি মরণ দেয়, তাইলে অন্য কাউরে ভয় পাইয়া কোনো লাভ আছে? ভয় করব কাকে? আল্লাহ পাক বলেন, ও ঈমানদারের দল, আমাকে ভয় কর। فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক দেখে বলেন, ও ঈমানদারের দল, আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যা বকে আছে বাকি টাকা যা পাইবা, সুদের কিছু বাকি টাকা এখনো আছে, ওগুলো যে বাকি আছে, বছরে বছরে তুমি ইনকাম খাও, ওই ইনকামটা বাদ দিয়া দাও, সুদের বকেয়া গুলো বাদ দিয়া দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকেয়া পাওনা আছে ওগুলো বাদ দিয়া দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ও বুড়া, ও বুড়া, আহারে বুড়া রে, হায় হায় হায়, নাই মা দিল নাই, নাই নাই। আমার দিকে তাকাতে হবে, আমি সবাইকে দেখতেছি তো নাকি? আপনাদের সকলকে আমি দেখতেছি না? তা আমি যদি দেখি, আমি কথা বলি, আমার দিকে না তাকায় অন্যদিকে আপনারা তাকায় কথা বলতেছেন, হাসতেছেন, তাহলে আমার কি খুব ভালো লাগে? আসেন এই চেয়ারে বসে দেখেন কেমন লাগে, এখানে এসে বসে দেখেন না কেমন লাগে? আপনারে বলি যে 10টা মিনিট একটু মানুষগুলোর সামনে একটু কথা বলেন, দেখেন না এটা কত বড় গুরু দায়িত্ব। কেউ যদি অমনোযোগী থাকে কেমন লাগে একটু দেখেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহ পাক দেখে বলেন, আমাকে ভয় কর, আর সুদের যা বকে আছে এগুলো বাদ দে। যদি তোরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও, ওরে নবীর আশিকের দল, এ জান্নাতের বাগানেও দুই একজন সুদের মহাজন থাকতে পারে না।
ও বাবা রাগ করিয়েন না, যদি আল্লাহর কালামে এই আয়াতটা না থাকতো আপনারে আমি শোনায় দিতাম না। আল্লাহর কোরআনের আয়াত আমার সাথে দুশ্মনী করে লাভ নাই, পারলে আল্লাহর কোরআন থেকে আয়াতটা কেটে দেন, আমরা হুজুররা ওয়াজ করব না। আল্লাহর পবিত্র কালামের আয়াত যদি মানতে কোনো সমস্যা হয়, মানতে তো তো কোনো যুক্তি তর্ক তুমি দিতে চাও, তাহলে স্পষ্ট জবাব হলো আজকের পর তোমার মাথার টুপিটা আজীবনের জন্য খুলে ফালায়া দাও, আজকের পর জুমার নামাজও তোমার কোনো দরকার নাই, ঈদের নামাজও দরকার নাই, মুসলমান সমাজ থেকে তুমি বাহির হও। যদি আল্লাহর কোরআনের আয়াত তোমার মানতে কোনো আপত্তি থাকে, জোরে কণ্ঠে কিনা অহংকার বাদ দাও, তুমি অপরাধী স্বীকার করে নাও। না থাকুক থাকুক আচ্ছা বসে বসে থাকুক থাকুক, এখন যদি আবার নাড়া দেন তাহলে ডিস্টার্ব হবে। আচ্ছা দয়া করে যারা রাস্তায় দাঁড়ায় আছেন যদি ভিতরে ঢুকে যেতেন বাবা একটু, ভাই ভিতরে যদি চলে আসতেন আমরা অল্প সময় একটু কথা বলবো, এরপর আমরা মুনাজাত দিয়ে বিদায় হবো ইনশাল্লাহ। আপনারা একটু সামনে আগান, সামনে আগান, সামনে আগান, আমরা জিকির করতে করতে একটু সামনে আগায় যাই, অল্প সময়, একেবারে অল্প সময় আমরা আলোচনা করব। আমি আসলে এই আমার কথা বলতেছি ঠিক আছে, আপনাদের বুঝতে দিচ্ছি না, সামনে আগায় বসে আমরা আজকে দোয়া করে বিদায় হব। আল্লাহ আমাদের সকলকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই যে সামনে খালি জায়গা পুরানি, খালি জায়গা পুরা, আগান আগান, সামনে আগান, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিশে যারা আছেন বসে যান, ভাই বসে যান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যাতে থামা না লাগে আমি দ্রুত কথাগুলো শোনায় দিব, আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ওরে বাবা, ও নবীর আশিকের দল, চিন্তা করো, কথা আমার নয়, কথা আমার আল্লাহর। আল্লাহ পাক দেখে বলেন যদি তোমরা মুমিন হও তাহলে সুদের বকেয়া যা আছে তা বাদ দিয়া দাও, ছেড়ে দাও, আর যদি না ছাড়ো, বাদ যদি না দাও তাহলে শুনে নাও। ফাইল লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাইল লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদের বকেয়া বাদ না দাও, সুদের কারবার যদি তোমরা বাদ না দাও তাহলে আমি আল্লাহর কথা শুনে নাও, তোমরা আমি আল্লাহ এবং আমার দোস্তের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। চিল্লায় বলবেন না, নাউজুবিল্লাহ, কত বড় কত শক্ত কথা, একটু ওজন দিয়েছেন কথা। যদি বাদ না দাও তাহলে আমার এবং আমার দোস্তের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে তারা কি ঈমানদার? কথা বলেন না কেন? যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বলেন সে কি ঈমানদার? আপনাদের সিলেটে মনে হয় আল্লাহর সাথে যুদ্ধ করার মতো লোক নাই, আসেনি? জোরে বলতে হবে আসেনি। কোন কথা নয়, আমার আল্লাহর অর্ডার,
সুলতান মাহমুদ গজনবীর গোলাম আয়াজ বলে হীরা মহামূল্যবান মহামূল্যবান, কিন্তু বাদশা গো আমার কাছে হীরা দামি নয়, আপনার কথা আমার কাছে দামি, আপনার কথা ভাঙা যাবে না, প্রয়োজনে সব বাদ দেওয়া যাবে, একজন নবীর প্রেমিক নবীর আশিক প্রয়োজনে সব বাদ দিবে, কিন্তু নবীর মহব্বত দিল থেকে সরাবে না, চিল্লা এখন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন হাবিব আপনি উম্মতদের জানায় দেন আমার বান্দাদের জানায় দেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল আখিরাতি ইউয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون আমার নবীকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করলে কেমন মহব্বত করা লাগবে শুনে নাও। যদি তুমি নবীর উম্মত হও আগে নবীর শান মান বুঝে নাও। আমার নবী কেমন, নবী কত দামি একটু ভালো করে শুনে নাও। আল্লাহ পাক জানায় দে হাবিব আপনি এমন কোন কওমকে দেখবেন না, এমন কোন দলকে পাবেন না, এমন কোন জাতিকে খুঁজে পাবেন না যারা আপনাকে মহব্বত করে আমাকে মহব্বত করে। এতটুকু বুঝছেন? যতটুকু বললাম এতটুকু বুঝে আসতে? আপনি এমন কোন কওমকে জাতিকে দলকে পাবেন না যারা আপনাকে মহব্বত করে আমাকে মহব্বত করে, কিন্তু যারা আমার দুশ্মন আর আপনার দুশ্মন পরকালকে মানে না, আবার তাদের সাথেও বন্ধুত্ব আছে। কথা বুঝেন? আপনি এমন কোন কওমকে পাবেন না, জাতিকে পাবেন না, দলকে পাবেন না যারা আমাকে মহব্বত করে আপনাকে মহব্বত করে, কিন্তু যারা আমার দুশ্মন আপনার দুশ্মন তাদের সাথেও মহব্বতের সম্পর্ক রাখে, এমন কোন জাতিকে আপনি পাবেন না, দলকে পাবেন না। বরং সঠিক যারা প্রেমিক, সঠিক যারা আপনাকে মহব্বত করে আমাকে মহব্বত করে, তারা আপনার দুশ্মন আমার দুশ্মন যে বা যারা হবে তাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবে না, বরং সম্পর্ক বাদ দিবে, তারা আপনার আমার কথাকে প্রাধান্য দিবে, আপনার আমার সম্পর্কে প্রাধান্য দিতে গিয়া যদি প্রয়োজন হয় ওয়ালাউ কানু আবাআহুম, যদি প্রয়োজন হয় তারা তাদের বাপের সাথেও সম্পর্ক বাদ দিয়ে দিবে। বুঝেননি কথাগুলো? বাপ যদি আপনার আর আমার দুশ্মন হয় তাহলে যে খাঁটি প্রেমিক, যে খাঁটি আশিক, সে বাপের সাথে সম্পর্ক বাদ দিবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়ালাউ কানু আবাআহুম, দুশ্মনটা যদি আমার দুশ্মন, হাবিব আপনার দুশ্মন যদি তার বাবা হয়, আও আবনাহুম
অথবা তার কলজার টুকরা সন্তান হয়, আও ইখওয়ানহুম অথবা যদি তার আপন ভাই হয়, আও আশীরাতহুম অথবা তার রক্তের সম্পর্কের কোন লোক যদি আপনার আর আমার দুশমন হয়, তারা রক্তের সম্পর্ক বাদ দিয়ে দিবে, আপন ভাইকে বাদ দিবে, কলিজার টুকরা সন্তানকে বাদ দিবে, প্রয়োজনে বাবাকে বাদ দিবে, কিন্তু তারা আপনাকে আর আমাকে বাদ দিবে না। চিল্লায় কম সুবহানাল্লাহ, কথা বুঝেন তো? এই হলো ঈমান। এই আয়াত আমার আল্লাহ কখন নাযিল করেছে সানে নুজুল শুনে নাও। কয়েকটা সানে নুজুল পাওয়া যায়, আমি সবগুলা শোনাবো না, ইম্পর্টেন্ট তিনটা শোনায় দেবে, একটু দিল দিয়া শুনতে হবে। এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আবু বকর আমার নবীর পাগল কিনা? জোরে বলতে হবে, আবু বকর আমার মতো সিটিং প্রেমিক নাকি? কথা কর না কেন, ফিউর ফিউর কোন ভেজাল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু বকরের পিতা আমার নবীকে গালিগালাজ করা আরম্ভ করে দিয়েছে। আবু বকর তো নবীর পাগল, নবীর প্রেমিক। কি ভাই জান সমস্যা কি? না না না, ইশারা দিয়েছেন, বাকি সবাই আপনার দিকে তাকাইতে আছে। ঠিক আছে, কাকে ডাকে যান, কোন রকম ডিস্টার্ব হবে না, একেবারে কোন রকম না। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে কোন রকমের ঝামেলা হবে? জান্নাতে কোনো ঝামেলা আছে? মারামারি আছে? কাটাকাটি আছে? কোনো ঝামেলা নাই, জান্নাত তো জান্নাতই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এ নবী না শিখনে দাল, ইমানের আওয়াজ দিয়া বলবা, আবু বকর আমার নবীর প্রেমিক কিনা? একজন প্রেমিকের সামনে যদি যাকে ভালোবাসে তার বিরোধিতা করে, তার বিরুদ্ধে বলে, সে কখনো সহ্য করে নিতে পারে না। আবু বকর আমার নবীর পাগল, আবু বকরের সামনে নিজের জন্মদাতা পিতা নবীর দুশ্মনী করা আরম্ভ করে দিয়েছে, সহ্য করতে পারেন নাই। একটা ধমক নিয়ে বাবারে ফুটবলের মতো দূরে ফালায় দিয়েছে। আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী রাহমাতুল্লিল আলামিন কথাটা শোনার পর বললেন, আবু বকর এটা তুমি উচিত করো নাই, ঠিক করো নাই, এটা করবা না। হয়তোবা এই একটা কারণ, দুই নাম্বার কারণ শুনে নে আয়াতটা নাজিল হওয়ার। আব্দুল ইবনে উবাই আমার নবীর দুশমন, ইবনে উবাই হলো নবীর দুশমন, পিতা হলো নবীর দুশমন, আর আব্দুল্লাহ সন্তান হলো আমার নবীর পাগল। সন্তান নবীর পাগল আর পিতা হলো নবীর দুশমন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন তো পানি মুবারক হাতে নিয়ে পান করতেছে। আল্লাহর নবী পানি মুবারক পান করেন, আব্দুল্লাহ নবীর প্রেমিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দিলটা খুলে জবান খুলে ডাক দিয়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ। মহব্বত ছাড়া দিদার হয় না, ভালোবাসা ছাড়া দিদার হয় না, একটু দিলটা দিয়া মহব্বত নিয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। বলেন, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই,
জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই, আপনি যে গুনাহগারের ভরসা, আপনি যে গুনাহগারের ভরসা, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি, কথা কোন ঠিক কিনা, আপনাকে পেয়েছেন যিনি, আল্লাহকে পেয়েছেন তিনি, আপনি যে দুন আলমের সরদার, আপনি যে দুন আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীর আশিকের দল, নবীর মহব্বত ছাড়া কোন ইবাদতের দাম আমার আল্লাহর কাছে নাই, অতএব দিল দিয়ে আমার নবীর মহব্বতের কথাগুলো ভিতরে ঢুকায় নাও। আব্দুল্লাহ নবীর পাগল, বাবা নবীর দুশমন, আব্দুল্লাহ ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে পানি মোবারক যখন পান করেন, অনুরোধ করি গো নবী আপনি সবটুকুন পানি পান করে ফেলবেন না, সবটুকুন পানি আপনি পান করবেন না গো নবী, আপনার জবান মোবারক ঠোঁট মোবারক যেই পানিতে লেগেছে ওই পানি সাধারণ পানি নয়, ওই পানি বড় দামি পানি, আমার বাবা মুনাফিক, আপনি সবটুকু পানি পান করবেন না, একটু পানি মোবারক রেখে দিবেন, আমার দিল বলে যেই পানি মোবারকে আপনার ঠোঁট মোবারক লেগেছে ওই পানি সাধারণ পানি না, ওই পানিটা আমার হাউজে কাউসারের চাইতে ও দামি পানি হয়ে গেছে, ওই পানি সাধারণ পানি নয়, নবী গো আপনি পানি টুকু আমাকে দেন, আবার নবী পানি মোবারক টুকু দিলেন, আব্দুল্লাহ দৌড়ায় দৌড়ায় বাবার সামনে গিয়া ডাক নিয়া বলে, বাবা আমি আপনাকে অনুরোধ করি আপনি আমার কথাটা ফালায় দিবেন না, বাবা গো বাবা আমি যে পানি মোবারক টুকু নিয়ে এসেছি এটা সাধারণ পানি না, এই পানি আমার নবী রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক ছুঁয়েছে, এই পানি বড় দামি পানি, ও বাবা বাবা গো বাবা আমি চাই আপনি পানিটুকু পান করলে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিতে পারে, পিতা ডাক দিয়া বলে, রে সন্তান যা 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 এই পানিটা ফালায় দে, এই পানিটা তোর কাছে দামি আমার কাছে কোনো দাম নাই, ওরে সন্তান যা এই পানিটা ফালায় দিয়া তোর মা যে প্রস্রাব করে তোর মায়ের একটু প্রস্রাব আমার জন্য নিয়ে আয়, বরং আমার কাছে তোর মায়ের প্রস্রাবটাই পানির চাইতে বহু গুণে দামি, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ, আব্দুল ইবনে উবাই চুপ একদম চুপ চুপ, আব্দুল ইবনে উবাই কার সামনে মন্তব্য করেছে, আব্দুল্লাহ আমার নবীর পাগল নবীর প্রেমিক,
একজন নবীর প্রেমিক, যার দিলে নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, এমন ব্যক্তির সামনে আমার নবীর বিরোধিতা কেউ করবে? সে যদি প্রধানমন্ত্রীও হয়, সে যদি তার জন্মদাতা পিতাও হয়, বরং নবীর পাগলার সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে, সে যেই হয় নবীর প্রেমিক, জীবন দেওয়ার মায়া ছেড়ে দিবে? ওই বেয়াদবদের মোকাবিলা করার জন্য দাঁড়ায়া যাবে? জোরে বলেন ঠিক কিনা? আমার সোজা কথা, আমি যেটা বলে থাকি এখনো বললাম, তুমি কি নবীর প্রেমিক কি না, নবীকে ভালোবাসো কি না? যদি বলো হ্যাঁ আমি নবীকে ভালোবাসি, তাহলে আমার সোজা জবাব, তুমি কে, কোন পীরের মুরিদ, এটা আমার দেখার দরকার নাই। তুমি কোন পীরের মুরিদ ওইটা আমার দেখার বিষয় না। আমার সোজা কথা, তুমি নবীকে ভালোবাসো কিনা, জীবন দিয়া ভালোবাসো কিনা? যদি বলো হ্যাঁ আমি নবীকে জীবন দিয়া ভালোবাসি, জীবন দিয়া মহব্বত করি, তাহলে সোজা কথা, সব দ্বন্দ্ব ভুলে যাও। আজ তোমার দেশে তোমার নবীকে গালি দেওয়া হয়, ভেদাভেদ ভুলে যাও, নবীর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে যদি ময়দানে লাগা নামে, ওরে নবী উম্মতের দল কি মানে আওয়াজ দিয়া বলো? যদি নবীর শান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে প্রয়োজনে বুকের তাজা খুন ঢেলে দেওয়া লাগে, একটু ইমানের আওয়াজ দিয়া বলবা, আমরা প্রয়োজনে জীবন কোরবানি দিতে চাই কি চাই না? সংক্ষেপে সামনে আগাচ্ছি, ভালো করে শুনে নাও, একজন নবীর পাগলার সামনে কখনো নবীর নবীকে গালি দেওয়া হবে, নবীকে অপমাননা করা হবে? যার ভিতরে ন্যূনতম ইমানের ছিটে ফোঁটাও আছে, ওই বান্দা কখনোই আর যাই হোক আমার নবীর অপমান মেনে নিবে না। জোরে বলেন ঠিক কিনা? পাকিস্তানের পার্লামেন্টে যদি নবী অপমাননার দায়ে ফাঁসি কার্যকর করতে পারে, ফাঁসি সর্বোচ্চ সাজা বহাল রাখতে পারে, আমার দেশে কেন পারবে না? আমার দেশে সকল মুসলমানদের ইমানি দায়িত্ব, আমাদের দ্বন্দ্ব থাকতেই পারে, আছে, কিন্তু নবীকে মহব্বত করতে হবে, এই ব্যাপারে আমরা সবাই। অতএব আমার দেশের যারা আমাদের মুরব্বী আছে, ওনাদের দ্বারে আমাদের একটাই দাবি, নবীর দুশ্মন যে বা যাই হবে তাদের সর্বোচ্চ সাজার ব্যবস্থা এই দেশে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব। এখানে যদি একটু কুচিমুচি করেন তাইলে আপনি বেঈমান, আপনার মতো বেঈমান দ্বিতীয়টা কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এরে নবীর আশিকের দল, একজন নবীর পাগলা কখনো নবীর দুশ্মনী মেনে নিতে পারে না। আব্দুল্লাহ মনটা চায় পিতার গর্দানটা এখন আলাদা করে দিবে, আমার নবীর সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, একটাবার যদি অনুমতি দিতেন, একটাবার যদি আমাকে অনুমতি দেন, দুনিয়ার মানুষ দেখবে আমি আব্দুল্লাহ, আপনার মহব্বতে আমার বাবার গর্দান আলাদা করে দিয়েছে, চিল্লায় গন সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি দেন নাই। এই হলো দুই নাম্বার শানে নুজুল। তিন নাম্বার শানে নুজুল যেটা চূড়ান্তটা ভালো করে শুনে নেন। আবু উবাইদ ইবনে জাররাহ বদরের প্রান্তরে, বদরের ময়দানে আবু উবাইদা বীর বিক্রমে লড়াই করতেছে, লড়াই করতেছে, বেঈমান যেই সামনে আসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যে বেঈমান সামনে আসে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিন্তু একজন বারবার আবু উবাইদার সামনে সে দাঁড়ায় যায়, আবু উবাইদা তাকে মারতে চায় না, হঠাৎ করে চিন্তা করে তার কারণে আমার নবীর আক্রমণ করার সুযোগ বেঈমানরা পেয়ে যাবে, না না না, ইসলামের ক্ষতি করার সুযোগ তারা পেয়ে যাবে, এখানে কোনো সহমর্মিতা না, কোন আদর ভালোবাসার জায়গা এটা না, এটা ইমানের পরীক্ষার জায়গা। তাকবীরের আওয়াজ দিয়া এক কোবে দেহ থেকে গরদান আলাদা করে দিয়েছে, আর মুহূর্তের ভিতরে দপটাইতে দপটাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে নবীর আশিকের দল, আবু উবাইদা যার গরদানটা দেহ থেকে আলাদা করে দিয়েছে, ওই ব্যক্তি আর কেউ না, যে ব্যক্তি আবু উবাইদাকে জন্ম দিয়েছে, আব্দুল ইবনে জাররাহ।
পিতা ময়দানে সামনে দাঁড়িয়েছে নবীর দুশ্মন হয়ে, আর সন্তান নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়া একবে পিতার দেহ থেকে গর্দান আলাদা করে দিয়েছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কার গর্দান আলাদা করেছে? বাপের গর্দান। আমার নবীর দুশ্মনী করে সামনে আগাইবা, ময়দানে নবীর দুশ্মন হয়ে সামনে আসবা, স্পষ্ট আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, দেখেন এই হলো মহব্বত, এই হলো ভালোবাসা। আমার আবু উবাইদা ইবনুল জাররাহ সারা পৃথিবীর সব বান্দাদের জন্য যারা আপনাকে মহব্বত করার দাবি করবে তাদের জন্য আপনাকে আমি এই ঘটনাটা আমি তাদের জন্য মাপকাঠি দিয়া দিলাম। আমারে মহব্বত করলে, আপনারে মহব্বত করলে ঠিক এমনই মহব্বত করতে হবে। ওরে নবীর আশেকের দল, দিলে যদি ময়লা থাকে দিলটাকে পরিষ্কার করে একটু ইমানের আওয়াজ দিয়া, মহব্বতের আওয়াজ দিয়া বলো, আমরা আবু উবাইদার মতো আমার নবীকেই ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হাবিব আপনি কখনোই দেখবেন না যারা আমাকে ভালোবাসে পরকালের উপর বিশ্বাস করে আপনাকে মহব্বত করে ওদেরকে আপনি কখনোই দেখবেন না আপনার দুশ্মন আমার দুশ্মনের সাথে ভালো সম্পর্ক রাখতে, যদিও তারা তাদের পিতা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, রক্তের লোক হয়, তারা সব বাদ দিবে কিন্তু আপনার মহব্বত আমার মহব্বত বাদ দিবে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এত মজবুত ইমানদার তারা কেন? এই যে এত মজবুত ইমান, এটা কি সাধারণ কথা? নবীর মহব্বতের প্রমাণ দেওয়ার জন্য প্রয়োজনে বাপের গর্দান আলাদা করা, এটা কি সাধারণ কথা? ভাইজান আমার দিকে তাকান, একটু তাকান, এটা সাধারণ কথা নয়। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এটা কেন সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই সমস্ত মজবুত বান্দাদের ঈমানটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি, লৌহে মাহফুজে নির্ধারণ করে দিয়েছি, তাদের কল্পের ভিতরে আমি আল্লাহ ঈমানটা নির্ধারণ করে দিয়েছি, এরা মজবুত ঈমানদার, এই ঈমানের কারণে তারা সব বাদ দিতে পারবে কিন্তু মহব্বত ভালোবাসা বাদ দিতে পারবে না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, আমি আমার এই পাগলা গুলারে অদৃশ্য শক্তি দিয়ে সাহায্য করি। যারা আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, তাদেরকে সাহায্য করেন কে? আর আস্তে কোন কে? যদিও দেখেন যে সৈন্যবাহিনী নাই, বোমা নাই, টাকা নাই, দুর্বল, আল্লাহ বলেন যদিও দেখো ওরা দুর্বল কিন্তু আমি এদেরকে, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, আমার অদৃশ্য শক্তি দ্বারা তাদেরকে আমি শক্তিশালী বানাইয়া তাদেরকে বিজয়ের মালা গলায় পরাই দিই। সুবহানাল্লাহ। অদৃশ্য শক্তিটা কি? ওরে নবীর আশিকের দল, এই জমিনে অতীতে আল্লাহর এক, অতীতে নবীর পাগল একটা দল ছিল, আল্লাহর পাগল দল ছিল, আল্লাহর প্রিয় বান্দাদের পাগল একটা দল ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার এই দলের একদল দুশমন আছে না নাই? দুশমনদের ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, সৈন্য সামন্তের অভাব নাই। আল্লাহ পাক বলেন, টেনশনের কিছুই নাই, আমি আল্লাহ যারা ইমানদার, যারা মুমিন, যারা আমার পাগল, যারা আমার হাবিবের পাগল, যারা মুমিন বান্দাদের পাগল, যারা হিজবুল্লাহ হবে, আমার দল হবে, আমি আল্লাহ তাদেরকে আমি এমন ভাবে সাহায্য করব বান্দা তুই কল্পনাও করতে পারবি না। আল্লাহ বলেন, আমি তাদেরকে কোরআন দিয়া সাহায্য করব, কোরআন দিয়া সাহায্য করেছেন, আমি তাদেরকে বিজয় দিয়া সাহায্য করব, আমি অদৃশ্য শক্তি দিয়া সাহায্য করব, আমি আল্লাহ তাদেরকে আমার ফিরিস্তা দিয়া সাহায্য করে বিজয়ের মালা গলায় পরায়া দিব। তাহলে দুনিয়ার কাউরে ভয় পায় লাভ আছে? কথা বলেন, ভয় পায় লাভ আছে? সংখ্যায় কম হলে আল্লাহ পাক ফিরিস্তা দিয়া সাহায্য করে বিজয় দিয়া দিবেন, চিল্লা এখন সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে মাত্র 313 জন, কতজন? আর বেঈমানরা হাজার হাজার বেঈমান, 313 জন,
হাজার হাজার বেঈমানরা পরাজিত হয়, কয়েকজন যখন যুদ্ধের পর বন্দী হয়, এদেরকে ধরার পর ওরা চিল্লায় চিল্লায় বলে, ব্যাপার কি, তোমরা যে সংখ্যায় অল্প কয়েকজন, ওরা কোথায়, বাকিরা কোথায়? বলে বাকি কারা? ওই যে আমরা দেখতাম পাহাড়ের উপর থেকে যখন আমরা তীরগুলো মারতাম, এই তীরগুলো একদল সাদা পাগড়ি পরা, সাদা পোশাক পরা, ধবধবে সাদা পোশাক পরা একদল মানুষ ওই তীরগুলো ধরে ধরে আবার আমাদের দিকে ফিরে আমারে, ওরা কোথায়, ওদেরকে দেখতে পাই না। ওরে নবীর আশেকের দল, ওরা আর কেউ না, ওরা হলো আমার আল্লাহ রহমতের ফেরেশতা, চিল্লায় কণ্ঠে কিনা। ওই দেড় হাজার বছর আগে যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আসেনি মনে হয় না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, দেড় হাজার বছর আগে যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আসেনি। আর সর্বোচ্চ ২০ মিনিট কি ধৈর্য হবে না আমাদের? ২০ মিনিট আল্লাহ কবুল করুন, জোরে কোন আমি। দেড় হাজার বছর আগে যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ, তখন আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, এখনো আল্লাহ করতে পারেন কি না? আহ আফসুস, আল্লাহ তো আগের আল্লাহ আছে। নমরুদে আগুনের কুণ্ডলিতে ইব্রাহিম খলিলকে ফালায় দিল, আগুন ফুল বাগিচা যে আল্লাহ বানায় দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে। ইউনুস পয়গম্বরের জন্য মাছের পেটের ভিতরে নিরাপদ জায়গা বানায় দিলেন যে আল্লাহ, এখনো সেই আল্লাহ আছে। বতরের প্রান্তরে ৩১৩ জনকে ফেরেশতা দিয়ে সাহায্য করে বিজয়ের মালা যে আল্লাহ পরায় দিয়েছেন ওই আল্লাহ এখনো আছে। কিন্তু দুঃখের ব্যাপার, ওই মানুষগুলোর মতো খাঁটি প্রেমিক নাই, খাঁটি পাগলা নাই। খাঁটি পাগলা না থাকার কারণে, খাঁটি প্রেমিক না থাকার কারণে এখন আমার আল্লাহ আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন না, জোরে কোন ঠিক কিনা? হযরত বিলাল আল্লাহর ডাক দিতে দেরি হতো, আল্লাহ শুনতে দেরি হতো। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সেহরি খাইতেছে, সেহরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছে। বিলাল সময়ের দিকে লক্ষ্য করেন নাই, বলে ইয়া রাসূলুল্লাহ সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, আর সেহরি খাবেন না। হযরত বিলাল আজান দেওয়ার জন্য গিয়া চিন্তা করে আরেকবার গিয়া দেখে আসে আমার নবী এখনো খায় নাকি, এবার দৌড়ে এসে দেখে আমার নবী এখনো সেহরি খায়। বিলাল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে, আল্লাহর কসম করতে দেরি হয়, আমার নবী সেহরি থেকে হাত উঠায় নিতে দেরি হয় না, চিল্লায় এখন সুবহানাল্লাহ। হযরত আলী দিকে বলি ইয়া রাসূলুল্লাহ এখনো তো বহু সময় বাকি আছে। বিলাল বুঝতে পারে নাই, আমার নবী ডাক দিয়া বলে বিলালের কথার এত দাম, এত দাম, আমার আল্লাহর কসম করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কুদরতি ভাবে মুহূর্তের ভিতরে সময় শেষ করে দিতে দেরি হয় নাই, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিলাল ডাক দিলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। আজানটা বিলালে কিছুদিন আজান বন্ধ, আজান দিবে না, সিদ্ধান্ত হলো অন্য কেউ আজান দিবে। অথচ হযরত বিলালের আজান কত দাম? পরে নবীরা আসে করে দল শুনে নাও, বিলাল আজান দেয় না, আমার আল্লাহ নবীর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার বিলাল আজান দিতে হবে, বিলাল আজান না দিলে বিলালের কোন যায় কষ্ট, আমি আল্লাহ সইতে পারবো না, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওরে নবীর আশেকের দল, আজকে কত সুন্দর সুরের আজানের অভাব নাই, সুন্দর সুন্দর কারির অভাব নাই, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর সুরের আজান। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে ওই শাহজালালের মতো আল্লাহর পাগল দুনিয়াতে নাই, বিলালের মতো আল্লাহর পাগল দুনিয়াতে নাই, খাঁটি প্রেমিক বড় অভাব, চিল্লা এখন ঠিক কিনা? তাহলে সবই ঠিক আছে, আল্লাহও ঠিক আছে আগের মতোই, ইসলামও আছে আগের মতোই, কোরআনও আছে আগের মতোই, হাদিসও আছে আগের মতোই, সব ঠিক আছে, শুধু আমরা মানুষরা ঠিক নাই, এজন্য আল্লাহ আমাদেরকে বেঈমানদের কাছে জুতা পিটা খাওয়ায়। মুসলমানরা তো বাদশার জাতি, কই আজকে মুসলমানদের সেই হারানো গৌরব? মুসলমানরা আজকে আরাকানে মাইর খায়, কাশ্মীরে মাইর খায়, ফিলিস্তিনে মাইর খায়, ইরাকে মাইর খায়। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস আজকে ইহুদিদের দখলে। মুসলমানরা আজকে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, লাঞ্ছিত। কেন? একটা
সেটাই জবাব। আমাদের ভিতরে খাঁটি নবীর পাগলার অভাব, খাঁটি প্রেমিকের অভাব, জোরে বলেন ঠিক কি না? কথা কি বুঝতেছেন আমার? সব ঠিক আছে, ঠিক নাই কথা বলেন না কেন, সবই ঠিক আছে। কোরআনে কোনো সমস্যা আছে? দেখেন দেখেন, বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে যে বা যারা কোরআনে হাত দিবে তার সম্মান যদি আকাশ চুম্বীয় হয়, মুহূর্তের ভিতরে মানুষ তাকে গলা ধরে টেনে রাস্তায় নামায় দিবে, সে যেই হোক। তবে কোন ঠিক কি না? কোরআন ঠিক আছে, কোরআন নিরাপদ, কোরআনের একেবারে সব ঠিক আছে। ওই যে দেখেন না, আমার বলতেই হয়, আমার দেশের বয়স্ক একজন মুরব্বী বক্তা, ওনার নাম আমি বললাম না, কয়েকটা আয়াত আমি ওনার শুনেছি, সবগুলা বানোয়াট আয়াত, এটাই সত্য কথা। কথা কি বুঝতেছেন আমার? টান মেরেছে তো মেরেছে, যা আসতেছে তাই, এটা পরে এটা নাকি কোরআন? তাহলে এই যে যা আসে তাই সুর দিয়া চালায় দিয়া কোরআন বললে এরকম কোন সুযোগ নাই। কোরআন কোরআনই থাকবে, কোরআনে একটা হরফ, একটা হরফ নয়, একটা নুকতাও পাল্টায়া দেওয়ার ক্ষমতা কেমন পর্যন্ত কারো নাই। চিল্লা এখন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে সব ঠিক আছে, ঠিক নাই কারা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। আজানের সুর আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, আজানের সুর আছে আগের মতোই, বিলালের মতো সেই রুহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর আশিক রজন আল্লাহ পাক বলেন, আমার পাগল হ, আমার নবীর পাগল হ, ওয়াইয়াদাহুম বিরহিম মিনহ, আমি আল্লাহ বিভিন্ন কৌশলে সাহায্য করব, ফিরিস্তা দিয়েও সাহায্য করব। ও নবীর আশিকের দল, বদরের ইতিহাস তো বহু দূরের ইতিহাস, আপনাদের ঘরের কোনার তাজা ইতিহাস একটু ঢুকায় নেন। আমার আল্লাহ, এই বাংলার জমিনেও ইমানদার বান্দাদের, নবীর পাগলা বান্দাদের, নবীর আশিকদের ফিরিস্তা দিয়া সাহায্য করেছেন, জোরে কোন ঠিক কিনা? প্র্যাকটিক্যাল ইতিহাস। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, তাওয়াফ 307 সঙ্গী নিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বড় দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে একদল টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানের আবির্ভাব হয়েছে, নতুন মুসলমান। ওরা এখন তো বলে আমরা মুসলমানই না, আমাদের এই সমস্যা ওই সমস্যা, ধরতে ধরতে এক পর্যায়ে এখন বলে আমাদের কালেমাতেও সমস্যা। কথা কন না কেন? এখন বলে আমাদের কালেমাতেও, ওই ভাইরাই বলতেছে, ওই লোকেরাই বলতেছে, তদানীন্তন সময়ে বাইতুল্লাতে ছিল 307 মূর্তি, এই মূর্তিগুলা মানুষকে নষ্ট করেছে, গোমরা করেছে, আর বর্তমান সময়ে বাংলাদেশের মানুষকে নাকি নষ্ট করতেছে 307 আউলিয়া। তা আসতে বলবেন না হুজুরবিল্লাহ, 307 আউলিয়ার দুশ্মন যারা, তারা মুসলমান হতে পারে? ওদেরকে টেনে টেনে নামায়া বলবেন, তোর ওয়াজ করার কোনো ক্ষমতা নাই, তোর ওয়াজ করার যোগ্যতা নাই, তুই শাহজালালের দেশে শাহজালালের দুশ্মনী করবি, তোর ওয়াজ করার ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, শাহজালালের তালু, শাহজালালের তালু।
কথাগুলো বুঝতেছেন তো? আমার আমরা ভণ্ড নয়, ভণ্ডদের সাথে আমাদের কোনো সংস্রব নাই, কোনো সম্পৃক্ততা নাই, কোনো সম্পর্ক নাই। এ জমিনে যারা আল্লাহর ওলিদের বদনাম করে, লাল শালু কাপড় পইরা গাঞ্জায় টান মারে আর মারেফতের গান গায়, আমাদের স্পষ্ট কথা ওরা ভণ্ড। ওই ভণ্ড দোস্ত ভাইদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? যদি কেউ ওদেরকে মিলাইয়া আমাদেরকে সহ এক করে গালি দেয় তাহলে ওটা পাগল ছাড়া আর কিছু? কথা কন না কেন? কই এই জান্নাতের বাগানে যারা আছেন আপনারা কি গাঞ্জা টান মেরে মেরে মারেফতের গান গান? ফুলতলির যত ভক্ত আছে, ফুলতলির যত পাগলা আছে, এই পাগলারা কি গাঞ্জা টানে, নামাজ নাই, রোজা নাই, মারেফতের গান গায় নাকি? কথা বলেন না কেন? না, বরং তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়ত মতে চলে, নবীর সুন্নার অনুসরণ করে। এদেরকে যদি তোমরা ওই ভণ্ড ভাইদের সাথে মিলাও তাহলে এটা আমাদের গায়ে লাগে, এটা আমরা মেনে নিতে পারি না। জোরে কোন ঠিক কি না? তোমরা যদি বলতা যে আল্লাহর ওলিদের বদনাম যারা করে তাদের বিরুদ্ধে বলো, আমি এক নাম্বার তোমাকে সাপোর্ট দিব। কথা কন না কেন? আপনারা কি আমার সাথে একমত আছেন? আল্লাহর ওলিদের বদনাম যারা করে, ওই মাজারের আঙ্গিনায় যারা গাঁজাখুরির কারবার করে, দুই নাম্বারি কার্যক্রম করে, এদেরকে হটাও, হটাতে হবে। এই স্লোগানে আমরা সবাই একমত, জোরে এখন ঠিক কিনা? কিন্তু তুমি আল্লাহর ওলিদের গালি দিবা আর আমরা চুপ করে থাকবো? আমরা ভদ্র, তবে অত ভদ্র না। কথা কন না কেন? তোমার বাপ দাদা চোদ্দ পুরুষের খবর নাও, দেখবা ওদের নামের আগে সিঁড়ি সিঁড়ি পাওয়া যাবে, ওগুলো কেটে এখন তুমি মুসলমান। এই যে তুমি মুসলমান হয়েছো, এগুলো শাহজালাল শাহপরাণের অবদান, জোরে কোন ঠিক কিনা? আজকে সিন্নি খাইবা মোল্লা চিনবা না, যে মোল্লার কারণে সিন্নি খাইতে পারো ওই মোল্লার দুশ্মনী করবা, এটা হতে পারে। বিরক্ত হইতেছেন নাকি? বড় কষ্ট হয়, অনেক কথাই বলবো না, অনেক কথা বলার বলবো না, সব কথা বাদ দিয়া কেটে সরাসরি মূল কথাগুলো শোনায় দেই। ওরে নবীর আশেকের দল 360 আউলিয়া নিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, হঠাৎ করে কান্নার আওয়াজ। ব্যাপার কি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কান্নার আওয়াজ শুনতে পেলে তাওয়াফ বন্ধ করে দেন, তাওয়াফ বন্ধ করে দিলেন। কে কান্না করে, কোথায় কান্নার আওয়াজ? তাওয়াফ বন্ধ করে দেখে আল্লাহর ঘরের কিনারে বসে, একটা হাত নাই, ডান হাত নাই, আল্লাহর একজন পাগল বান্দা কান্না করে করে আমার আল্লাহর কাছে বিচার দিতেছে, নালিশ দিতেছে। আল্লাহর ওলি ডাক নিয়ে বলে, কে কে গো তুমি? শেখ বোরহানউদ্দিন ডাক নিয়ে বলে, আমি বাংলার জমিন থেকে আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য এসেছি। ডান হাতটা নাই কেন? বলে, লম্বা ইতিহাস, ডান হাতটা কেন নাই বলবো। বড় কষ্টে, বড় কষ্ট নিয়ে আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য এসেছি। কি কষ্ট? বলে, আমার বাড়ি ওই গৌর গোবিন্দের দেশ সিলেটের জমিনে, আমার এলাকা, আমার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে আমি নিয়োগ করলাম, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন আমি আপনার রাস্তায় একটা গরু কোরবানি করে শুকর আদায় করব। আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে, মানত পুরা করা ওয়াজিব, এখন আমি এটা পুরা করতেই হবে। গুরু গোবিন্দের ভয়ে নির্জন নিরিবিলি নির্জন জায়গায় গিয়া আমি আল্লাহর রাস্তায় গরু কোরবানি দিলাম, এরপর আমার গোপনে আমার কাজ আমি সারলাম, বাড়ি চলে আসলাম। কিন্তু তকদিরে লেখা একটা চিল অথবা কাক হবে, ওই গরুর কিছু অবশিষ্ট অংশ গৌর গোবিন্দের বাড়ির সামনে নিয়ে ফালায় দিয়েছে। গৌর গোবিন্দ চিল্লায়, কে এত বড় স্পর্ধা? আমার দেশে আমাদের মায়ের গলায় ছুরি চালাইছে, আমার মাকে হত্যা করেছে কে? আমার হিন্দু ভাইয়েরা গুরুকে মা বলে, কথা বলেন না কেন? না, আমি ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার জন্য বলি নাই, খুশি হয়েন না।
গুরুকে মা ওনারা বলে, আমাদের তো আর মা না, কথা কন না কেন, এটা আমার ভাইরা বলে ওনাদের মা, ওনারা বলে যেই মায়ের দুধ পান করি ওই মাকে কেমনে জবাই করি, কিন্তু ওনাদের মা গুরু তো আমাদের মা না, কথা কন না কেন, ওনাদের ব্যাপার এটা, এটা আমাদের ব্যাপার না, কিন্তু আমাদের জন্য এটা হালাল, আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর নামে জবাই করে আল্লাহর নামে খাবো, এটা আমাদের জন্য হালাল, জোরে বলেন ঠিক কি না, এটা একটা জীব, এটাও তো একটা জীব, ওই যে আপনারা ভাটা বলি দেন ওটাও তো একটা জীব, কথা কন না কেন, ছাগলটা কি একটা জীবন না, ওটার যে এক কোবে তো গর্দান আলাদা করে ওটাও একটা জীব রে বাবা, গরুর জন্য এত মায়া তাহলে ওটার জন্য তো মায়া থাকা দরকার, কথা বলেন না কেন, আমার এক মুরব্বী নানা আছে, ওই নানা কয় বলতেছে উনি নাকি কথা বলেছে হিন্দু ভাইয়ের সাথে, এরপর ফ্রি তো হিন্দু মুসলমান আমাদের দেশে ফ্রি না, একটু দুষ্টুমি করে গুরুটা যদি ওটা যদি তোদের মা হয় তাহলে ব্যারেস্টার তোদের কি লাগে, ওটা তো তোদের বাবাই হবে, কথা একটু খেয়াল করতে হবে, দেখেন মা তো মাই, আগের যুগে আমার ভাইয়েরা ওই মায়ের মায়ের মাকে দিয়ে হাল চাষ করতো, মাকে দিয়ে চাষাবাদ করতো, মা এত দামি ওরে তো কষ্ট দেওয়ার প্রশ্নই ওঠে না, খাট বানায়া সুন্দর খাটে মাকে রাখা লাগবে, যেহেতু আমি আমার মায়ের পূজা করি, কথা কন না কন, তাই দেখছেন অবস্থা, দেখছেন আরো দুইজন আলেম আছে আমাকে বলেন না কেন, আরো দুইজন আছে আমাকে বলেন, ওরা আমাকে বলছে যে শেষ, আমি নাকি শেষ, দেখছেন অবস্থা, কিরে যুবক ভাইরা, ওরা আমারে কয় হুজুর আম নেই শেষ, শুনেন কিন্তু আরো দুইজন আছে আলহামদুলিল্লাহ বলবেন না, আর আমি ভাবতেছি আমি যদি শেষ হই আমি তো পারি না এখনই ছেড়ে দিই, আমি যদি শেষ হই তাহলে তো একটু আগাল লাগে, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুশি ভাই, শুনেন কম আলোচনা এটা একটা, বক্তাদের বেশি কষ্ট দিয়েন না, কারণ আমরা প্রতিদিন কথা বলা লাগে, প্রতিদিন কথা বলা লাগে, আমি আর সামনে আগাবো না, আমি শেষ করে দিচ্ছি, তাহলে আমরা দ্বন্দ্ব চাই না, এখানে অনেক কথা বলার ছিল বললাম না, সোজা কথা আপনাদেরটা আপনাদের আমাদেরটা আমাদের, আপনাদেরটা আপনারা পালন করবেন আমাদেরটা আমরা পালন করব, এখানে দ্বন্দ্বের কিছু নাই, যদি বুঝেন না আপনারটা ঠিক নয় আমারটা সঠিক তাহলে ওয়েলকাম, আসতে পারেন, জোরে কোন ঠিক কি না, জবরদস্তি চলবে এ দেশে, একটা সময় জবরদস্তি চলেছে মুসলমানদের উপর, কথা কন না কেন, শেখ বোরহানউদ্দিন কান্না করে বলে এই ঘটনা, গৌরবিন্দ গৌরবিন্দ মুসলমানদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দেয়, কে আমাদের গোমাতা হত্যা করেছে, মুসলমান ধরে ধরে ইন্টারভিউ নেয়, এবার শেখ বোরহানউদ্দিন আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলে হুজুর আমার ইন্টারভিউ নেওয়ার সময় যখন হলো আমাকে সামনে দাঁড় করানো হলো, আমাকে জিজ্ঞাসা করে বল তুই কি গরু জবাই করেছ গোমা আমাদের মা মায়ের গলায় ছুড়ে দিয়েছ, তখন আমি দাঁড়ায় চিন্তা করলাম আল্লাহ আমি যদি মিথ্যা বলি হয়তো আপু আমি বেঁচে যাব, আমার সন্তান বেঁচে যাবে, কিন্তু মিথ্যা বলা মহাপাপ আমি মিথ্যা বলবো না, তখন দাঁড়ায় স্পষ্ট ভাবে বলেছিলাম হ্যাঁ আমি জবাই করেছি, আমি জবাই করেছি, নিয়ত করেছি, নিয়ত পুরা করেছি, গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে যা যা যা, তোর যে সন্তানের মায়ায় আমাদের মায়ের গলায় ছুরি চালাইছ ওই সন্তানটারে আমার সামনে হাজির কর, শেখ বোরহানউদ্দিন আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলে বড় আশা নিয়া দৌড়াই, কারণ দুধের বাচ্চার দিকে তাকাইলে যার না তারই মায়া লেগে যায়, আমি চিন্তা করলাম হয়তো বা আমার গুলজারে আলমের দিকে তাকাইয়া তাদের মায়া লেগে যাবে, মায়া লেগে যাবে, হয়তো জবাই করবে না মারবে না, আমার কলিজার টুকরা সন্তানটারে বুকে জড়ায়া গৌর গোবিন্দের সামনে হাজির হলাম, আর গৌর গোবিন্দ দেরি করে না আমার কলিজার টুকরা সন্তানকে গুরুর মতো জবাই করে দিয়েছে, এই হাত দিয়ে আমি গুরু জমাই করার অপরাধে আমার হাতটাকে দেফালায় দিয়েছে, আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য আসলাম, ওরে নবীর আশেকের দল বাংলার জমিনে এক দল টুপিওয়ালা দাড়িওয়ালা এখনো আছে গৌর গোবিন্দের চাইতেও নিষ্ঠুর মনের, জোরে কণ্ঠে কিনা,
তাকায় দেখো ইমাম হুসাইন বিবির কাছ থেকে বিদায় নিবে। ওরে বিবি বিদায় দে, বিদায় দে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনি যাবেন, আপনাকে নিষেধ করবো না, আপনি যাবেন, তবে আজকে কয়েকদিন যাবত খাবার নাই, খাবার নাই, এক ফোঁটা পানিও নাই, এক লকমা খাবারও নাই, আমার স্তনের দুগ্ধ শুকায় গেছে, এক ফোঁটা দুগ্ধ আমার স্তনের মধ্যে নাই, আমাদের কলিজার টুকরা সন্তান আলী আসগার দুধের পিপাসায় কাতর, কেমন জানি ছটফট ছটফট করা আরম্ভ করে দিয়েছে। ওগো প্রাণের স্বামী, দুধের বাচ্চা তো ওদেরও আছে, একটু নিয়া যান না, হয়তো একটু পানি দিলে কলিজাটা একটু ঠান্ডা হবে। আমার সন্তান আমার সামনে ছটফট করতেছে, আমার সহ্য হয় না। এমএম হোসাইন কলিজার টুকরো সন্তানকে নিয়ে তাদের সামনে উঁচু করে ধরলেন, বললেন, তাকায় দেখ আমার এই কলিজার টুকরা সন্তান, জিব্বাটা শুকিয়ে গিয়েছে, এক ফোঁটা দুগ্ধ নাই, এক ফোঁটা পানি দে, আমার সন্তান যদি পানি পান করে অস্ত্র ধারণ করে তোদের বিরুদ্ধে লড়াই করবে না, যুদ্ধ করবে না, দে 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 আমার কলিজার টুকরা আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করে দে। বেঈমানরা পানি দেওয়া দূরের কথা, ওই আলী আসগর দুধের বাচ্চার বুক বরাবর তীর চালায়া দেয়, আর বুকটা দিয়া তীর ঢুকে পিছন দিক দিয়া বাহির হয়ে যায়। দুধের বাচ্চা দফটাইতে দফটাইতে দুনিয়া থেকে বিদায় হয়। ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে বুকে নিয়ে কান্না, বিবির কাছে নিয়ে ডাক দিয়া বলেন, আরে বিবি নে, জন্মের পরে আর দুধের জন্য কান্না করবে না, ওরে নবীর আশেকের দল, গৌর গোবিন্দের দুধের বাচ্চা ডেকে বললেন, কি আছো? হজের জন্য এসেছিলাম, আর বাড়ি যাব না, চলো যেই দেশে এত অত্যাচার হয় অবিচার হয় ওই দেশে আমরা যাবো, জীবন কোরবানি দেব, কে আছো যাবা? সবাই আওয়াজ দিয়ে বলে, আপনি যেদিকে নিবেন আমরা ওই দিকেই যাবো। চলে আসলো, পায়ে হেঁটে হেঁটে চলে আসলো, সামনে পড়লো আপনাদের তাজাই দিয়া সুরমা নদী, ওই নদী পার হওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই, যাই নামাজটা বিচায়া দেয়, বলে যাই নামাজে দাঁড়াও, যে কয়েকজন দাঁড়াইতে পারো আর পার হয়ে যাও। ওই যে যাই নামাজে উঠে উঠে সুরমা নদী পার হয়ে যায়, যাই নামাজে ইঞ্জিন ফিট করা ছিল, পার করে দেন কে? এপারে আসার পর বৃষ্টির মতো পাথর, বৃষ্টির মতো পাথর, শাহজালাল ডাক দিয়া বলে, কে আছো? আসরের নামাজ কাজা হয় নাই, আসরের সুন্নাতটা জীবনে কখনো কাজা হয় নাই। এমন একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন, আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, হুজুর আমার, বলে তুমি তাকবীরের আওয়াজ দাও। তাকবীরের আওয়াজ দিতে দেরি হয়, এতক্ষণ পর্যন্ত পাথরগুলো আল্লাহর ওলিদের দিকে আসছে, কিন্তু এখন আর এই দিকে আসে না, পাথরগুলো যারা মারে তাদের দিকেই ফিরে যায়। তাকবীরের আওয়াজ দিতে দেরি হয়, আপনাদের এই গৌর গোবিন্দের ভবন ধসে ধসে মাটির সাথে মিলিত হতে দেরি হয় না, চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। তাহলে পাথর মারে একদিকে যায় আর একদিকে, অটোমেটিকলি ভবন ধসে পড়ে যায়। এগুলো এমনি এমনি হয় না, ওয়াই ইয়াদাহুম বিরুহিম বিহু, আমার আল্লাহ এদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করে, জোরে কর, ঠিক কি না? তাহলে টেনশনের কিছু নাই, আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, নবীর নিশানাতের স্লোগান দাও, নবীর শান মানের গান গাও, নবীর দুশমন যারা আছে তাদের বিরুদ্ধে সচ্চার হও, তোমার কিছুই নাই, ঈমানটা তো আছে, তাজা ঈমান যদি হয় আল্লাহ পাক তোমাকে সাহায্য করে বিজয়ের মালা পরায় দিবে তো দিবেই। এরপর আমার আল্লাহ বলেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এমন জান্নাতে তোকে ঢুকায় দিব রে বান্দা, যে জান্নাতের পাদদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত, নদীর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, তাজা শরবতের ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা, এরকম সুন্দর পরিবেশের জান্নাতের মালিক আমি তোমাকে বানায় দিব, ওই জান্নাতে তুমি অনাদি অনন্তকাল থাকবা। এই দুনিয়ার মালিকের সাথে গোলামের সম্পর্ক কয়েক মাস পরে নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমি এমন মালিক।
তুই যখন জান্নাতে আসবি সম্পর্ক অবনতি ঘটবে না, বরং দিন দিন বৃদ্ধি পাবে। জান্নাতের নিয়ম হলো জান্নাতের মজা কখনো কমে না, জান্নাতের মজা কখনো কমে না, আবার জাহান্নামের আযাব কখনো কমে না। জান্নাতে ফলটা মাত্র খাইলাম, আবার খায়া দেখবো যে আগের চাইতে বহু গুণে বেশি মজা। তাহলে জান্নাতের মজা বাড়বে কখনো কমবে না, জাহান্নামের আগুনের শাস্তি বাড়বে কখনো কমবে না। ওরে নবীর আশেকের দল, আল্লাহ পাক বলে বান্দা তুই যে জান্নাতে আসবি সম্পর্ক ঠিক থাকবে, নষ্ট হবে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তোদের উপর রাজি খুশি থাকব, তোরাও আমার উপর রাজি খুশি, আমিও তোদের উপর রাজি খুশি, তোরাও আমার উপর খুশি থাকবি। আল্লাহ পাক বলেন যে বান্দাগুলার আমি আল্লাহ ডাক নিয়া বলবো, রে বান্দা আয় আয় আয়, আমি তোরে মাফ করে দিলাম, আমার জান্নাতে ঢুকে যা। এই বান্দাগুলো, যেই বান্দাগুলোর পরিচয় আপনাদের সামনে দিলাম, আল্লাহ পাক বলেন ওরাই হলো আমার দল। উলাইকা হিযবুল্লাহ, আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন। এই বান্দাগুলো আমার দল, আমার রসূলের দল, আমার ওলিদের দল। আর যারা আমার ওলিদের দল হবে, আমার রসূলের দল হবে, আমার দল হবে, ওরাই জমিনে সফল, ওরাই জমিনে সফল। ওরে নবীর আশেকের দল, কোটি টাকার মালিক হয়েছো, ভাবছো সফল না না সফল না, তোমার কিন্তু মরার সময় সামনে হাজির হয়ে গেছে। ওই যে একবার যাবা জীবনে আর কখনো ফিরবা না, ওই পরকালের জীবনটা যদি তোমার সুন্দর হয়, ওখানে যদি তুমি জান্নাতি হও, এটাই হলো সফলতা। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন আমরা পরকালের সফলতা পেতে চাই কি চাই না? আল্লাহ পাক বলেন যদি পরকালের সফলতা চাও, দুশমনদের পক্ষ বাদ দাও, আমার দল হও, আমার রসূলের দল হও, আমার ওলি যারা তাদের দল হও। যে যার দলের সৈনিক সে ওই দলেরই পাগল, জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হাবিবের পাগল হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب আল্লাহ গো টাকায় দেখেন আমার ডানে বামে আপনার কত দামি দামি বান্দারা আপনার শাহেনশাহী দরবারে হাত বাড়াইয়া দিয়েছে। হে আল্লাহ আমার সামনে আপনার বহু বান্দারা বসে আছে, মনে হয়েছে যেন আরো ঘন্টা ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আপনার বান্দারা সহ্য চলে যেত না। হে আল্লাহ যে পাগলা বান্দাগুলা নত যেন হয়ে ফকিরের মতো আপনার শাহেনশাহী দরবারে হাত বাড়াইয়া দিয়ে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আল্লাহ আপনি তো দেখেন জীবনে কখনো এই সুরতে আপনার বান্দারা কারো কাছে হাত পাতে নাই গো আল্লাহ। হে আল্লাহ যদি পারতো খালি ফিরাইয়া দিতে পারতো না, আল্লাহ আপনি যদি আমাদের খালি ফিরাইয়া দেন, আপনার রহিম রহমান নামের মর্যাদা টিকবে না গো আল্লাহ। ইয়া আল্লাহ আজকের জান্নাতের বাগান থেকে একটা বান্দারেও খালি ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ। হে আল্লাহ মেহরবানি করে ভুল ত্রুটি বেয়াদবে খেয়াল ক্ষমা করে দিয়া সওয়াব যা কিছু দান করে থাকেন আমাদের কলিজার টুকরার রওজা মোবারকে কবুল করে নেন, ওখান থেকে বরকতময় করে তাম পৃথিবীর জমিনে শুরু থেকে পর্যন্ত যত ইমানদার বান্দা বান্দি বিদায় হয়ে গেছে সকলের রুহে কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু পাড়া পড়োশিদের রুহে হাদিয়া কবুল করে নেন গো আল্লাহ। ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন আপনার হাবিবের শান মানের দিকে লক্ষ্য রেখে বেঁচে থাকার তৌফিক দান করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিবকে জীবন দিয়া ভালোবাসার যোগ্যতা নসিব করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেন, আল্লাহ আমাদেরকে যোগ্য সন্তানদের কাতারে শামিল করে দেন। আয় আল্লাহ জানি না কখন জানি মালাকুল মউত এসে আমাদের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ সামান্য কষ্ট পাইলে সহ্য করতে পারি না, মরণের কষ্ট আরেক দিকে ইমানের দিকে খেয়াল রাখা গো আল্লাহ। আয় আল্লাহ হালকা বিপদ দেখলে আমরা হুঁশ হারায় ফেলাই, হুঁশ থাকে না
মরণের কষ্টের সময় উপায় থাকবে না গো আল্লাহ। আপনি যদি মেহরবানি করে আমাদের ঈমানটা ভিক্ষা দেন আয় আল্লাহ, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি চাইলে আমাকে হায়ওয়ান জানোয়ার বানাইতে পারতেন। আয় আল্লাহ, আপনি চাইলে আমাকে নাস্তিক মুরতাদ বানায় দিতে পারতেন। আয় আল্লাহ, আপনি চাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতে পারতেন। কোনো দরখাস্ত করি নাই, মেহরবানি করে আপনি ইমানদার বান্দা বান্দিদের মাধ্যমে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন গো। এতটুকুন দয়া করেছেন আল্লাহ, বাকি দয়াটুকু আমাদের উপর করে দিয়েন গো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ইমান ইমানের মতো দৌলত দান করে দিয়েন। শেষ সময় আমাদের সকলের জবানে কলবে পড়ার তৌফিক দিয়েন। ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।